দেখো, এই কানেকটিভ টিস্যুর অ্যারিওলা যোগ করাতেও কিছু, আমরা ফাইবার দেখলাম, ফাইবার ছাড়াও আর কিছু, আর কি দেখা যায়? কিছু স্থির কোষ দেখা যায়, কিছু ভ্রাম্যমান কোষ দেখা যায়, মানে কিছু যে কোষগুলো স্থির অবস্থায় থাকে এক জায়গায় বর্তমান। কি কি? ফাইব্রোব্লাস্ট কোষ, হিস্টিওসাইট কোষ, মাস কোষ এবং অ্যাডিপোজ কোষ। আর অন্যদিকে কিছু ভ্রাম্যমান কোষ দেখা যায়, যেগুলো কি করে মানে মুভ করে সেই সমস্ত কলা। কি? ম্যাক্রোফাজ, লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল, এই ধরনের কোষ নিয়ে গঠিত। কি? অ্যারিওলা যোগ করা। তাহলে অ্যারিওলা যোগ করলে গঠন বোঝা গেছে, ধাত্র বা ম্যাট্রিক্স বর্তমান থাকে। আচ্ছা, আর কি আছে? কিছু ফাইবার দেখলাম আমরা, সাদা কোলাজেন ফাইবার, হলুদ ইলাস্টিন ফাইবার দেখা যায়। আর কি দেখা যায়? কিছু কোষ সমষ্টি লক্ষ্য করা যায়। দেখো, এই যে কোষগুলো আমরা বললাম, সেই কোষগুলো সম্পর্কে আমরা দেখব। ওকে, কি কোষ বললাম না? এবার কোষগুলো, এগুলো খুব মানে এই যে আমি অ্যারিওলা কলার বৈশিষ্ট্য বললাম, এগুলো কিন্তু বৈশিষ্ট্য গঠনটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কি কোশ্চেন আছে না? কোশ্চেন আছে যে ওই কোলাজেন ফাইবার কি নিয়ে গঠিত বা ইলাস্টিন ফাইবার কি নিয়ে গঠিত, খুব বেশি ইম্পর্টেন্ট একদমই নয়। এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট কোষ। দেখো, এই যে বললাম যে অ্যারিওলা কলার ফাইব্রোব্লাস্ট কোষ নিয়ে গঠিত, সেই ফাইব্রোব্লাস্ট কোষ কিরকম দেখতে হয়? কোন পার্টিকুলার শেপ নেই। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কি কোষ? ফাইব্রোব্লাস্ট কোষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোষ আমরা কি বলতে পারি যে এই কোষ বৃহৎ বড় আকৃতির হয়ে থাকে, চ্যাপ্টা হয়, কোষ কোষের মধ্যে নিউক্লিয়াস বর্তমান থাকে। আর কি না? এগুলো অপরিণত ফাইব্রোব্লাস্টগুলো যে গোলাকার হয়ে থাকে, আর পরিণত অবস্থায় ফাইব্রোব্লাস্ট সেলগুলো লম্বা প্রকৃতির গঠন নেয়। আর কিছু সাদা এবং হলুদ প্রোটিন দ্বারা গঠিত। সাদা হলুদ প্রোটিন মানে কি? কোলাজেন এবং ইলাস্টিন প্রোটিন দুটোই নিয়ে গঠিত হচ্ছে ফাইব্রোব্লাস্ট কোষ। বুঝা গেছে? তাহলে এইগুলো জাস্ট এইটুকু মনে রাখবে, বেশি কিছু পড়ার দরকার নেই। শুধু ফাইব্রোব্লাস্ট কোষ মানে শেপটা কিরকম মনে রাখো, আর বৈশিষ্ট্য এই দু একটা ছবি দেখে হয়ে যাবে, আর কিছু না। ওকে, নেক্সট হচ্ছে হিস্টিওসাইট। হিস্টোসাইট কোষ, দেখো হিস্টোসাইট কোষ কেমন? দেখতে পাচ্ছ হিস্টোসাইট কোষ? বিভিন্ন শেপের হয়ে থাকে। হিস্টোসাইট কেসে আমরা কি বলবো? দেখো, চ্যাপ্টা, অনেক ক্ষেত্রে গোলাকারও হয়ে থাকে, রক্তে ডাব্লিউবিসি থেকে এগুলো উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে দেখো, আমরা হিস্টোসাইট সেল কি বলবো যে কেমন দেখতে? চ্যাপ্টা প্রকৃতি দেখতে, নিউক্লিয়াস বর্তমান, আর কোথা থেকে উৎপন্ন হয় না, রক্তে যে হোয়াইট ব্লাড কর্পাসেল ডাব্লিউবিসি, এখান থেকে উৎপন্ন হয় কার না? হিস্টোসাইট কোষের। ওকে, ঠিক আছে। বলছে এই হিস্টোসাইট কোষগুলো যে সমস্ত জায়গাগুলো স্ফীত অঞ্চল, খুব বড় জায়গা, সেখানে কি হয়, এই হিস্টোসাইট কোষগুলো বলছে আস্তে আস্তে ম্যাক্রোফাজ কোষে রূপান্তরিত হয়, যার ফলে কি করে, ম্যাক্রোফাজ মানে ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখবো মাস্ট কোষ। শুধু মনে রাখার জন্য দেখাচ্ছি, ঠিক আছে, মানে পরীক্ষায় এরকম আসতে পারে যে মাস্ট কোষ কি? মাস্ট কোষ মানে যে তোমার হচ্ছে তোমার একটা যোগ কলা। কি? অ্যারিওলা যোগ কলা। ফাইব্রোব্লাস্ট কি? ফাইব্রোব্লাস্ট হচ্ছে দুই ধরনের প্রোটিন দ্বারা গঠিত, সাদা কোলাজেন এবং হলুদ ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত, এক ধরনের অ্যারিওলা কলা, এটুকু মনে রাখলেই হবে। ওকে, তিন হচ্ছে মাস্ট কোষ। দেখো মাস্ট সেল কেমন দেখতে? মাস্ট কোষ। ওকে, কি বলতে পারি যে এগুলো দেখো বৃহৎ ডিম্বাকার যোগ কলা, ঠিক আছে, নিউক্লিয়াস থাকে, আর ডিম্বাকার হয়ে থাকে, নিউক্লিয়াস বর্তমান থাকে, আর এখানে আর কি দেখা যায়, বলছে বৃহৎ ক্ষারযুক্ত কিছু দানা লক্ষ্য করা যায়, এর মধ্যে কিছু দানা বর্তমান থাকে, সেই দানা হচ্ছে
চার প্রকারের, ওকে? কি কি লক্ষ্য করা যায়? চার ধরনের দানা, একটা হচ্ছে হিস্টামিন। তাহলে হিস্টামিন কার মধ্যে বর্তমান থাকে? এগুলো নিচের কোশ্চেন আছে। হিস্টামিন কার মধ্যে বর্তমান থাকে? মাসসেলের মধ্যে বর্তমান থাকে, ওকে? আর কি থাকে? এসআরএসএ, এসআরএসএ, ওকে? আর কি থাকে? ইসিএফএ, ইসিএফএ, আর কি থাকে? হেপারিন, হেপারিন, ওকে? তাহলে মাস্ট কোষ থাকে অ্যারিওলা কলাই, যেটা হচ্ছে নিউক্লিয়াস বর্তমান থাকে, আর কিছু ক্ষারীয় দানা থাকে বৃহৎ, সেগুলো কি কি? হিস্টামিন, এসআরএসএ, ইসিএফএ, হেপারিন, এইগুলো হচ্ছে ক্ষারীযুক্ত দানা। হিস্টামিন, হেপারিন, এগুলো হচ্ছে ক্ষারযুক্ত এক এক রকমের দানা, এক এক প্রকারের, যেগুলো মাস্ট সেলের মধ্যে বর্তমান, ওকে? এসআরএসএ ফুল ফর্ম হচ্ছে স্লো রিঅ্যাক্টিং সাবস্টেন্স, ওকে? আর ইসিএফ এর ফুল ফর্ম হচ্ছে কি? হ্যাঁ, ইওসিনোফিল কেমোট্যাক্টিক ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, তারপরে ফোর্থ আমরা সেল কি দেখব? অ্যাডিপোজ সেল। ফোর্থ হচ্ছে কি? না, অ্যাডিপোজ কোষ। দেখো, অ্যাডিপোজ হচ্ছে, অ্যাডিপোজ কোষ কিরকম? আমরা অ্যাডিপোজ কোষটা পরে, আমরা এর পরে একটু পরেই পড়বো অ্যাডিপোজ কলা, তখন আমরা দেখাচ্ছি অ্যাডিপোজ কোষ। এটা কিনে তৈরি, এটা স্থিতিল যোগবালা, ঠিক আছে? এই অ্যাডিপোজ কোষ হচ্ছে ফ্যাট সঞ্চার করে, কি করে? ফ্যাট সঞ্চার করে। এটা কি এক ধরনের যোগবালা, ঠিক আছে, গঠিত। এছাড়াও বললাম এগুলো তোমার স্থির কোষ, আর বললাম যে কিছু ভ্রাম্যমান কোষ পাওয়া যায়, তাই না? কিছু ভ্রাম্য, কি বললাম, কিছু কিছু ভ্রাম্যমান কোষ, কি হচ্ছে না? ম্যাক্রোফাজ, তাই তো? যে ম্যাক্রোফাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে? ভক্ষণ করে। এই ম্যাক্রোফাজ হচ্ছে কি না? মনোসাইট থেকে উৎপন্ন হয়। ম্যাক্রোফাজ উৎপন্ন হয় মনোসাইট কোষ থেকে। এগুলো একবার রিডিং করবে ব্যাস, তাহলেই হবে, ইম্পর্টেন্ট নয়। ম্যাক্রোফাজ উৎপন্ন হয় মনোসাইট থেকে, এটা কি করে না? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে না? জীবাণুকে ভক্ষণ করে, জীবাণুকে ভক্ষণ করে। বোঝা গেছে ম্যাক্রোফাজটা কি? রিডিং পড়বে, ইম্পর্টেন্ট অতটা কিছু না। দেখো আর কি দেখা যায়, লিম্ফোসাইট, লিম্ফোসাইট হচ্ছে রোগ জীবাণু ধ্বংসকারী, হচ্ছে কি না? WBCS, WBC। লিম্ফোসাইট দুই ধরনের, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমতা, মানে অনাক্রমতা মানে তোমার রোগ প্রতিরোধকারী ক্ষমতা হচ্ছে টি লিম্ফোসাইট। অর্থাৎ টি লিম্ফোসাইট কোষ কি করে না? কোষের উপর নির্ভর করে তার অনাক্রমতা। আর বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরির জন্য দায়ী। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে যে আমাদের দেহেই অবস্থানকারী এক ধরনের প্রোটিন, যা কি করে বাইরে রোগ জীবাণুটা প্রবেশ করার, প্রবেশ করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই প্রোটিনটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। সেটা কে তৈরি করে? বি লিম্ফোসাইট। প্লাজমা কোষ, প্লাজমা কোষ তৈরি হয় বি লিম্ফোসাইট থেকে, দেখতে বড় আকৃতির এবং পর্যাপ্ত পরিমাণে সাইটোপ্লাজম বর্তমান থাকে, এন্ডোপ্লাজম, রেটিকুলাম থাকে, গলগি বহিঃকোষীয় প্লাজমা কোষের মধ্যে বর্তমান, ওকে? দেখো এছাড়াও ইওসিনোফিল, মনোসাইট, নিউট্রোফিল, এগুলো আমরা এর পরের ক্লাসে পড়বো, যেগুলো হচ্ছে তোমার ব্লাডের ভাগ, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কোথায় দেখা যায় না? অ্যারিওলা কলায় বর্তমান। ইমিউন রেসপন্সের ফলে, অর্থাৎ অনাক্রম্যতন্ত্রে তারা সাড়া প্রদান করে। অনাক্রম্যতন্ত্র মানে কি না? রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করার জন্য বিভিন্ন কোষ এবং অঙ্গ যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, তখন তাকে বলা হচ্ছে ইমিউন সিস্টেম। যার ফলে ইমিউন রেসপন্সের ফলে দেহে যখন কোনো অনাক্রম্যতা সাড়া দেয়, ফলে কলায় আঘাতপ্রাপ্ত ঘটলে, কোনো কলাতে যখন আঘাত ঘটে, তো সেখানকার কিছু কোষ
রক্ত থেকে যোগকলাতে সরাসরি প্রবেশ করে যায়। অ্যারিওলা যোগকলার কাজ কি? সাপোর্ট, সাপোর্টিং এবং প্যাকিং কলা হিসেবে কাজ করে, কোনো কিছুকে সাপোর্ট করতে এবং প্যাকিং করতে কাজ করে। আর কি, ক্ষুদ্র রক্তবাহ থেকে অক্সিজেন, এবং এই যে বললাম যে আগে দেখেছি যে যে এপিথেলিয়ালের নিচে থাকে কানেকটিভ টিস্যু, তা কানেকটিভ টিস্যুর কাজ কি হবে? না, কানেকটিভ টিস্যুর মধ্যে অ্যারিওলা করা যার কাজ হচ্ছে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টকে ব্যাপন প্রক্রিয়াতে বহন করে। আর কি করবে? বহিরাগত আঘাত থেকে রক্ষা করে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে অ্যারিওলা কলা কমপ্লিট। এখান থেকে এক নম্বরে কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট নয়, একদমই নয় এগুলো, ঠিক আছে? আগে যেগুলো পড়ালাম যে এপিথেলিয়াল টিস্যুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এপিথেলিয়াল টিস্যু, মাসেল টিস্যু, ওখানে এ ব্যান্ড কি, জেড ব্যান্ড কি, ওগুলো থেকে কোশ্চেন আসে। তারপর এপিথেলিয়াল থেকে হলোক্রিন বিরোক্রিন আসে, কিন্তু এখান থেকে খুব কম কোশ্চেন আসে, এই কানেকটিভ টিস্যু থেকে আসেই না বলতে গেলে। এরপর আমরা দু নম্বর দেখবো অ্যাডিপোজ কলা, কেমন? দেখো অ্যাডিপোজ কলা, অ্যাডিপোজ টিস্যু হচ্ছে কোথা থাকে? স্কিনের নিচে দেখা যায়, অর্থাৎ সাবকিউটেনাস অঞ্চলে। কোথায়? না, দেখো সাবকিউটেনাস, ঠিক আছে? কিউটেনাস মানে আছে তোমার কি, স্কিন, আর সাব মানে বিলো। তাহলে স্কিনের নিচে বর্তমান হচ্ছে অ্যাডিপোজ কলা। এই অ্যাডিপোজ কলাকে কি বলা হয় জানো? একে বলা হয় না ফ্যাট স্টোরিং টিস্যু, একে বলা হয় ফ্যাট স্টোরিং টিস্যু। ওকে, অর্থাৎ ফ্যাটকে সঞ্চয় করে কোন কলা? তাহলে অ্যাডিপোজ। তাহলে পরীক্ষা যদি আসে যে অ্যাডিপোজ কলা কি করে, তখন কি বলবে? যে ফ্যাট সঞ্চয়কারী কলা। বা যদি পরীক্ষায় আসে ফ্যাট সঞ্চয়কারী কলা কোনটা, তখন বলবে যে অ্যাডিপোজ কলা হচ্ছে ফ্যাট সঞ্চয়কারী কলা। ওকে, যেমন ধরো উটের যে কুজ হাব, ওকে, তাহলে অ্যাডিপোজ টিস্যুতে যে হাব, কি বলে বললাম যে উটে যে হাম কুচ, সেটা কি? সেটা জল নয়, সেটা কি থাকে? এখানে ফ্যাট থাকে। আর একটা দেখো, তিমি মাছের নিচে যে, তিমি মাছের নিচে যে ব্লাবার, অর্থাৎ তিমি মাছের একদম তলার দিকে যে মোটা চর্বির মতোটা লেয়ার দেখা যায়, তাকে বলে ব্লাবার বলা হয়। ওখানে কি করে জানো? ওখানে ওয়াটারকে রিজার্ভ করে রাখে, সংগ্রহ করে রাখে এই ওই ফ্যাটের লেয়ারটা। তিমি মাছ তো সমুদ্রে জলে অবস্থান করছে, তাহলে আবার জলটাকে সংগ্রহ করার কি প্রয়োজন, তাই না? হ্যাঁ, কেন হচ্ছে সমুদ্রের জল লবণাক্ত, তো তিমি সমুদ্রের জলে বাস করলেও কিন্তু সেই জলকে সংগ্রহ করে না, কারণ সেখানে সংগ্রহ করলে তার দেহে লবণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সেই কারণের জন্য তার শরীরে মেটাবলিজম যখন ঘটে, তখন সেই মেটাবলিজমের ফলে আপনা আপনি জল নির্গত হয়। সেই জলটাকে সেই তিমির নিচে যে ব্লাবার, যে নিচে যে চামড়ার মোটা ফ্যাটের স্তর, যেটা কিরে তৈরি অ্যাডিপোজ কলা, সে কি করে জলটাকে সংগ্রহ করে রাখে। ওকে, এরপরে দেখো আমরা অ্যাডিপোজ টিস্যুর গঠন দেখবো। এই গঠনগুলো কিন্তু পরীক্ষাতে একদম আসে না, ঠিক আছে? দেখো এটা নোট করবে, হ্যাঁ নোট করো। নোট করো, দেখো অ্যাডিপোজ কলার গঠন পড়ার দরকার নেই, ঠিক আছে? গঠন পড়ার দরকার নেই বলে দিচ্ছি, মানে পড়ার দরকার নেই, ইচ্ছে হলে পড়বে কিন্তু পড়ার দরকার নেই। অ্যাডিপোজ কলার কোথায় মানে অবস্থান, অ্যাডিপোজ কলা কি বললাম যে একটা ফ্যাট সঞ্চয়কারী কলা, কোথায় কোথায় পাওয়া যায় আর কাজ, এটুকু করলে যথেষ্ট। অ্যারিওলা কলারও গঠন করা করতে পারো নাও করতে পারো, অ্যারিওলা কলা কোথায় কোথায় পাওয়া যায়, অ্যারিওলা কলার কাজ, আর ওখান থেকে মাস্ট সেল, হিস্টোসাইট সেল, এগুলো একটু করবে। তাহলে কোথায় পাওয়া যায়? হার্টে,
হার্টের চারিপাশে যে ফ্যাট জমে আছে তার কি বলা হয় এপিকার্ডিয়াল ফ্যাট, ওকে। অর্থাৎ হৃৎপিণ্ডের চারিপাশে যে ফ্যাট অর্থাৎ অ্যাডিপোজ অ্যাডিপোজ করার কাজ বললাম, যে ফ্যাট সঞ্চয় করা, তাহলে হৃৎপিণ্ডের চারিপাশে যে ফ্যাট জমা হয়েছে আছে এপিকার্ডিয়াল ফ্যাট, তাহলে হৃৎপিণ্ডে দেখা যায়, হার্টে দেখা যায় অ্যাডিপোজ কলা। আইবল, আমরা চোখে যে আইবল আছে সে আইবলের মধ্যে দেখা যায় কি ফ্যাট, তাকে কি বলা হয় এক্সট্রা কুলার ফ্যাট বলা হয়, সেটা হচ্ছে কি অ্যাডিপোজ। কিডনিতে যে ফ্যাট দেখা যায় তাকে বলা কি অ্যাডিপোজ ক্যাপসুল বলা হয়। আর ইন্টেস্টাইনে ফ্যাটকে বলা হয় ওমেন্টা। তাহলে হার্ট, আইবল, কিডনি, ইন্টেস্টাইন, উটের কুঁজ, তিমির ব্লাবার, এই সমস্ত জায়গায় কি পাওয়া যায় অ্যাডিপোজ টিস্যু বর্তমান, ওকে। আবার বলছি, হার্টে যে ফ্যাট পাওয়া যায় তাকে বলা হয়, হার্টে যে ফ্যাট বর্তমান তাকে বলা হয় এপিকার্ডিয়াল ফ্যাট। আইবলে যে আমাদের চোখে আইবলের যে চারিপাশে যে ফ্যাট জমা হয়ে আছে তাকে বলা হয় এক্সট্রাকুলার ফ্যাট। কিডনি চারিপাশে যে ফ্যাট থাকে তাকে বলা হয় অ্যাডিপোজ ক্যাপসুল। ইন্টেস্টাইনের মধ্যে যে ফ্যাট বর্তমান তাকে বলা হচ্ছে ওমেন্টা, ওকে, পাওয়া যায়। আর এর বেশি কিছু তো দরকার নেই করার, ঠিক আছে, নোট করে নেবে এটা। পিতস্থি মজ্জায়ও কিছু ফ্যাট পাওয়া যায়। এবার দেখো এই অ্যাডিপোজ কলার কাজ, এর কাজ কি, এর প্রধান কাজ হচ্ছে ফ্যাট সঞ্চয় করা। এক দুই হচ্ছে কি না, দেহের হাত এবং পায়ের আকৃতি প্রদান করা, প্রদান করা, তাই না? অর্থাৎ হাত এবং পায়ের যে স্টেপ সেটা দেয় কি অ্যাডিপোজ টিস্যু। আর কি, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের কি করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে অ্যাডিপোজ টিস্যু, ওকে। এই কাজগুলো করবে। আর বৃক্ক এবং চক্ষুর চারিপাশে কি করে না, বৃক্ক এবং চক্ষুর চারিপাশে অ্যাবজর্পশন, দেখো অ্যাবজর্পশন বা অ্যাবজর্বিং, হ্যাঁ লক্ষ্য করা যায় সব অ্যাবজর্বিং কোশন। অর্থাৎ কি করে না, চক্ষুর চারিপাশে তারা কুশনের মতো মানে গদির মতো ফ্যাটটাকে অ্যাবজর্ব করে বসে থাকে, কে অ্যাডিপোজ কলা, বোঝা গেছে? এই অ্যাডিপোজ কলা ফ্যাটের সঞ্চয়ের উপর ভিত্তি করে, ফ্যাটের উপর ভিত্তি করে দুই ধরনের লক্ষ্য করা যায়, এটা দুই প্রকারের। এক হচ্ছে কি না সাদা ফ্যাট, আর একটা হচ্ছে ব্রাউন ফ্যাট, ওকে। অ্যাডিপোজ কলায় ফ্যাট দুই ধরনের, সাদা ফ্যাট আর ব্রাউন ফ্যাট। সাদা ফ্যাটটা কি দেখো, এই ফ্যাটটা হচ্ছে বৃহৎ বৃহৎ ফ্যাট মানে প্রচুর পরিমাণে থাকে, অনেকটা জায়গা জুড়ে অবস্থান করে। এখানে কি থাকে, গ্লোবিউলিন থাকে, থাকে দেখবে আচ্ছা দেখো এই বৃহৎ ফ্যাটে, এই বৃহৎ ফ্যাটের মধ্যে কি বর্তমান থাকে না গ্লোবিউল, এখানে থাকে গ্লোবিউল থাকে। এই সাদা ফ্যাট হচ্ছে গ্লোবিউল থাকে, বৃহৎ আকৃতির ফ্যাট, একে বলা হয় না কি বলা হয় মনোলকিউলার, একে বলা হয় মনোলকিউলার অ্যাডিপোসাইট টিস্যু, ওকে। আর ব্রাউন টিস্যুটা কি, এই ক্ষেত্রে ফ্যাট কোষগুলি অনেকটা ক্ষুদ্র ফ্যাটগুলি বন্ধ থাকে, এখানে কি থাকে না ক্ষুদ্র ফ্যাট গ্লোবিউল থাকে। অর্থাৎ ফ্যাটের মধ্যে ফ্যাট গ্লোবিউল থাকে, কার মধ্যে অল্প পরিমাণ থাকে ব্রাউন ফ্যাটের মধ্যে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি না মাল্টিকিউলার অ্যাডিপোসাইট থাকে বলে কি বলা হয় না মাল্টিকিউলার অ্যাডিপোসাইট।
আর ফ্যাটের যখন বৃহৎ পরিমাণে গ্লোবিউল থাকে তখন তাকে বলা হচ্ছে কি না, মনোলকিউলার অ্যাডিপোসাইট। ওকে দেখো, অ্যাডিপোজ টিস্যু বোঝা গেছে, অ্যাডিপোজ টিস্যু কি, কোথায় পাওয়া যায়, কাজ এডু করবে, এই দুটো দরকার নেই। ওকে, এরপর আমরা দেখব যে যোগ কলা আর দুই ধরনের আছে। এক ধরনের যোগ কলা পাওয়া যায় যাকে বলা যায় ঘন যোগ কলা, ডেন্স কানেকটিভ টিস্যু। আচ্ছা দেখো, তারপর তিন নম্বর হচ্ছে, তাহলে আমরা কি বল, অ্যাডিওলা করলাম, অ্যাডিপোজ করলাম, এরপর হচ্ছে তোমার ঘন যোজক কলা বা ঘন যোগ কলা, ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু যে সমস্ত টিস্যুতে পেশি এবং তন্তুর কি লক্ষ্য করা যায় না, কোষীয় উপাদানগুলো, তা যে সমস্ত টিস্যুতে পেশি এবং তন্তুর উপাদানগুলো ঘন সন্নিষ্ঠভাবে পাশাপাশি অবস্থান করে সেই টিস্যুকে বলা হচ্ছে ঘন যোজক কলা। অর্থাৎ যোগ কলায় পেশি এবং তন্তুর উপাদানগুলো যখন পাশাপাশি কাছাকাছিভাবে অবস্থান করবে ঘনভাবে, ঘন সন্নিষ্ঠভাবে, তখন তাকে বলা হচ্ছে ঘন যোজক কলা। এই কলা আবার দুই ধরনের, একটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, অর্থাৎ ঘন অনিয়তাকার কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে তোমার ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। ডেন্স ঘন অনিয়তাকার কানেকটিভ টিস্যু কোথায় দেখা যায়, ত্বকের ডার্মিস অঞ্চলে দেখা যায়, স্নায়ু পেশির আবরণীতে দেখা যায়, পেরিকন্ড্রিয়ামে দেখা যায়, শুক্রাশয়ে দেখা যায়। এখানে কি হয়, এখানে কি লক্ষ্য করা যায় না, সাদা কোলাজেন তন্তু, সাদা কোলাজেন ফাইবার এখানে কি করে না, এই ডেন্স ইরেগুলার কানেকটিভের ক্ষেত্রে আমরা দেখলে দেখতে পাবো যে সাদা কোলাজেন তন্তুগুলো কি করে না, তারা পরপরভাবে মানে বিন্যস্ত থাকে না, অর্থাৎ যেখানে সেখানে ছড়িয়ে থাকে, সেজন্যই তাকে বলা হচ্ছে ইররেগুলার। অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে এই যে বললাম যে কোলাজেন তন্তু, এই কোলাজেন তন্তুগুলো পরপর অবস্থান না করে বিক্ষিপ্তভাবে ইররেগুলারলিভাবে অবস্থান করে। ওকে, আর এখানে কি হয় না, আর কি লক্ষ্য করা যায়, ফাইব্রোব্লাস্ট কোষের সংখ্যাটা এখানে কম থাকে। ইররেগুলার কানেকটিভ টিস্যুতে ফাইব্রোব্লাস্ট কোষের সংখ্যা কম থাকে, আর সাদা কোলাজেন ফাইবারটাও মেনলি অনিয়তভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, সেজন্য তাকে বলা হচ্ছে ইররেগুলার। আর কি হয়, যে সমস্ত অঙ্গে অধিক পরিমাণে চাপ সহ্য করতে হয় সেই সমস্ত অঙ্গকে কী করে না, এই যে ইররেগুলার কানেকটিভ টিস্যু কী করে, শক্তি প্রদান করে। বোঝা গেছে, তাহলে এর কাজ হচ্ছে কি, ঘন অনিয়তাকার কানেকটিভ টিস্যুর কাজ হচ্ছে না, অঙ্গকে কি করা, মানে অধিক চাপ সহ্যকারী অঙ্গকে কি করা, শক্তি প্রদান করা। অন্যদিকে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু এখানে কি হয়ে থাকে দেখো, এখানে যোগগুলো তন্তুগুলো কিন্তু পরপর পরপর ভাবে সজ্জিত ভাবে অবস্থান করছে, অর্থাৎ অনিয়তাকার ভাবে নয়, নিয়তাকার, রেগুলার, অর্থাৎ পাশাপাশি ভাবে তারা অবস্থান করে থাকে, তখন তাকে বলা হচ্ছে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু। এটা আবার দু ধরনের, শ্বেততন্তু আর পিত্তন্তু, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে, ক্লাস দুটো অবধি কমপ্লিট করে রাখবে। হ্যাঁ।